وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। লোকমান হাকিম বলছেন, বাবা জান শোনো, আমার বাবা শোনো, এবার আল্লাহ তোমাকে বলছেন, তোমার আল্লাহর ইবাদত করার পরে তোমার আল্লাহ বলছেন তুমি তোমার মা বাবার প্রতি এহসান করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন তুমি তোমার মা বাবাকে চিনো, কারণ এই দুনিয়াতে তোমার অস্তিত্বের পেছনে আল্লাহর পরে তোমার মা বাবার কাছে তুমি সবচেয়ে বড় ঋণী। এজন্য আল্লাহ বলছেন তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সদাচরণ করো, খবরদার মা বাবার সঙ্গে অসদাচরণ করো না। বিশেষ করে মা বাপ যখন বয়সে চলে যায় সেই সময়ের কথা আল্লাহ বলছেন, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবনুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বললেন তোমার মা বাবা দুইজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যায়, খবরদার বুড়া বয়সে মা বাবা দুর্বল হয়ে যাবে, শরীরে ব্যথা, মাজায় ব্যথা, এই রোগ ওই রোগ বিভিন্ন রোগ তাদেরকে ধরবে। এ গোলাম, তুমি তখন তোমার বাবা কিংবা মায়ের সঙ্গে রাগ করে কথা বলো না, ফালা তানহারহুমা ধমক বাড়িও না, চোখ মোটা করে কথা বলো না, মা বাবার সঙ্গে এমন আচরণ করো না, ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বলো না, বরং মা বাবার সামনে কেমনে কথা বলবা শোনো। এ যুবক ভাইরা শোনো, মা বাবার সঙ্গে কেমনে কথা বলা লাগবে আদবটা শেখাচ্ছে মোল্লা না আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। সম্মানের ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো, বেয়াদবি করো না। নবীজি বলেছেন শোনো, মা বাবা বড় সেন্সিটিভ জায়গা, তাদের কলিজায় আঘাত দিয়েছ তো জান্নাতকে শেষ করে ফেলেছ। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাবার খেদমত করলে আল্লাহ রাজি হন, আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত দিয়ে দিবেন কে। আবার নবীজি বলেছেন হুমা নারুকা, মা বাবার অসন্তুষ্টিতে জাহান্নাম রয়েছে। এই জন্য যুবক ভাইরা শোনো, কখনো মা বাবাকে অসন্তুষ্ট করো না, চোখ বড় করে কথা বলো না, বেয়াদবি করো না। বৃদ্ধ বয়সের কথা আল্লাহ কেন বললেন শুনেন, বিবাহিত ভাইরা মাঝে মাঝে আমাদের কাছে এসে বলে, হুজুর বিয়ে করছি তো, আমার আব্বা আম্মা বউয়ের বিরুদ্ধে এটা সেটা অভিযোগ, বা আমার বউ বলে আব্বা আম্মা এরকম কেন। শুনেন, আপনার মা যদি কাফেরও হয়, কাফেরও হয়, আল্লাহ বলেছেন চুপ, একদম চুপ, আল্লাহ বলেছেন স্টপ, কথা বলবি না তুই, চুপ। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোর মা বাপ কাফের হইলেও তোরে দুনিয়ায় খেদমত করা লাগবে। আপনি অভিযোগ নিয়ে আসেন, আপনার মা এটা করছে সেটা করছে, কোনো অভিযোগ নাই, চুপ একদম, স্টপ। আল্লাহ করাচ্ছেন, আমি করাচ্ছি না, আল্লাহ বলছেন একদম চুপ, তোর মা কাফের হলে, তোর বাপ কাফের হলেও তোকে খেদমত করা লাগবে। বলেছেন কে? সাউন্ড করা যাবে না। কিছু ছেলে পেলে অভিযোগ নিয়ে আসে, কা আব্বা এটা বলছে, আম্মা এটা করছে, কিসের অভিযোগ নিয়ে আসো তুমি? আল্লাহ বলেছেন কাফের হলেও তুমি দুনিয়ায় খেদমত করা লাগবে। আল্লাহ আকবার। মা বাপকে যারা কষ্ট দিয়েছ, আজ বাড়িতে যাও যুবক তরুণ ছাত্র ভাইরা গিয়ে পা ধরে কান্দো, মাফ চাও, মা বাপকে কষ্ট দিও না, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ নারাজ হয়ে গেলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। যারা ব্যবসা করেন, চাকরি করেন, শুনেন, মাসে মাসে আব্বা আম্মাকে টাকা দিবেন, আমার কলিজাটা ছিন্ন হয়ে যায়, কলিজাটা ফেটে যায়। কিছু কিছু জায়গায় অভিযোগ শুনি, মা বাবার তিনটা ছেলে, মা বাপ বুড়া হয়ে গেছে, এখন ছেলেরা ভাগ করে, তুই আব্বারে এক মাস খাওয়া, মেজো ভাই এক মাস খাওয়া, কামি আর এক মাস খাওয়া। হ্যাঁ, না ফরমান ছেলে, তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছে, তুমি যখন তোমার মায়ের
কুলের মধ্যে পেশাব করেছো পায়খানা করেছো ওই ভাত তোমার অন্য কাউরে দেয় নাই যখন 10 মাস পেটের ভিতরে ছিলা 10 মাসের কলিজা ছেড়া যন্ত্রণা সেই যন্ত্রণার ভাত তো দুনিয়া মা কাউরে দেয় নাই যখন তুমি অসুস্থ হয়েছিলা বাবা কান্দের মধ্যে নিয়া হসপিটালে দৌড়াইছে ওই বাপ তখন কষ্টের ভাগ নেয় নাই এই বাবা খেতে খামারে ভুট্টার খেতে ধানের খেতে কামলা হয়ে কাজ করে তোমারে পড়াশোনা করাইছে তখন তো বাবা কষ্টের ভাগ কাউরে দেয় নাই আজ তুমি একটু টাকা ইনকাম করো খুব ভাব আসছে শরীরে তিন ভাই মিলে ভাগ করো মা বাপ বুড়া বয়সে চুপচাপ হয় আর মনে মনে কলিজাটা ফেটে যায় যেগুলারে আমি পেটে ধরলাম মায়ের কলিজা ফেটে যায় আমার পোলা পায় না আমার ছেলেরা আমারে ভাগ করে তিন ছেলে ইনকাম করে মা বাপ বলে বাবারে হজ করতে মন চায় বাবা বলে হজ করতে মন চায় কয় আমি কেন একা টাকা দিব তিন ভাই ভাগ করে দেই না ফরমান সন্তান মা বাবার জন্য ভাগ করতে যাইও না ব্যবসার মধ্যে জীবনের মধ্যে যদি বরকত চাও মা বাপকে পীর বানায়া মা বাবার জন্য অন্য ভাইদের অপেক্ষা করো না অন্য ভাই কি দিল দিলে দিক না দিলে নাই আমার ইনকামের সব মা বাবার জন্য দিব এই নিয়ত করে মা বাবার খেদমত করলে গোটা দুনিয়াকে আল্লাহ তোমার পায়ের তলায় ফালায়া দিবে আপনি মা বাপের পায়ের নিচে পড়ে থাকেন মা বাপকে মাথার তাজ পরান মা বাবার খেদমত করেন গোটা দুনিয়ার রিজিক সম্মান টাকা পয়সা আল্লাহ আপনার পায়ের সামনে ফেলে দিবে আপনি নিয়ামতের জায়গা চিনেন না লোকমান হাকিম এটাই বললেন আল্লাহ বলেছেন মা বাবার খেদমত করো আমরাও এই তাফসীর থেকে আমরা শিক্ষা নিলাম আমরাও মা বাবার সঙ্গে বেয়াদবি করব না মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবো রাতের বেলা আব্বার রুমে যাবেন মনে আসেনি ছোটবেলার কথা আপনি কান্না করতেন বাবা বুকে নিয়া মা বুকে নিয়া মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া বুলাইয়া ঘুম পাড়াইতো মনে নাই আপনার এখন বাবা বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মাঝায় সমস্যা মেরুদণ্ডে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা গিয়ে বলেন আব্বা আপনার মাথা মনে হয় ব্যথা করে পা ব্যথা করে আপনার পাটা টিপে দেই আপনার আপনার পিঠটা টিপে দিই আব্বা আমি আপনার মাথাটা টিপে দেই আব্বার মাথাটা টিপে দেন আরাম করে আব্বাকে ঘুম পাড়ান আব্বা যদি আরাম করে ঘুমায় যায় খুশি হয়ে যায় আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে মায়ের রুমে যান গিয়ে বলেন আম্মা রাতের খাবার খেয়েছেন নাকি ঔষধপত্র আছে নাকি কোনো কিছু লাগবে নাকি মায়ের খোঁজ খবর নেন বাড়িতে যাওয়ার সময় আব্বা আম্মার জন্য কিছু ফলমূল নিয়ে যান আব্বা আম্মার রুমে গিয়ে মুখে তুলে খাওয়ায় দেন আব্বা আম্মা যদি একটু খুশি হয়ে একটা মুচকি হাসি মারে আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে মা বাপকে যারা কষ্ট দিয়েছেন আজকে বাড়িতে গিয়া পা ধরে মাফ চাইবেন আব্বা মাফ করে দেন আর কষ্ট দিব না আপনাকে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই